হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি, কারণ আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। তো আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকে সকালটা শুরু করি। তো এখন সময় হচ্ছে 6:30, ঘুম থেকে প্রায় 5:45 দিকে উঠে মুখ টুখ ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর দেখো ঘরের মধ্যে জামা কাপড় মেলা। আসলে কালকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, তো ওই কারণে জামা কাপড় একটাও শুকায়নি। আর শরীরটা খারাপ হলো আমার পরশু দিন থেকে, বিকেলবেলার থেকে হঠাৎ করে ঠান্ডা লেগে গেল, আর একটু সর্দি সর্দি মতো লাগছে, গলাটা খুবই ব্যথা করছে, গরম জলে গার্গেল করছি, গরম জল খাচ্ছি, তবুও কমেনি এখনো। দেখা যাক, এখনো গরম জল করে রেখেছি গার্গেল করব বলে। চলো তাহলে দেখতে থাকো। সকালবেলা ঘুম থেকে উঠে একটু বাগানের দিকে গেছিলাম, তো দেখলাম আমাদের লেবু গাছ তলায় এই লেবুটা পড়ে রয়েছে। আসলে লেবুটা পুরো পেকে দেখো হলুদ হয়ে গেছে, ওই কারণেই পড়ে গেছে। আর লেবুটার গায়ে কেমন যেন কালো কালো দাগ হয়ে গেছে। আসলে আমাদের লেবু গাছটাই না প্রচণ্ড পোকা হয়ে গেছে, হঠাৎ করেই পোকাটা হয়েছে। লেবু গাছের পাতাগুলো দেখলেই বোঝা যায় পাতাগুলো পুরো খেয়ে নিচ্ছে, ওই কারণে মনে হয় এই লেবুগুলো এরকম হয়ে যাচ্ছে, পোকাগুলোতেই নষ্ট করে দিচ্ছে। আর এখানে দেখো আমি এক গ্লাস গরম জল করে রেখেছি গার্গেল করব বলে। তো জলটার মধ্যে আমি নুন দিয়েছি, নুন দিয়ে ভালো করে ফুটিয়েছি। তো কয়েকদিন ধরেই, মানে আজ 3 দিন ধরেই আমি সকাল বিকাল করে গার্গেলটা করছি। প্রচণ্ড গলায় ব্যথা, ব্যথাটা এখনও একটুও কমেনি, দেখা যাক, গার্গেল তো করেই যাচ্ছি। আর এদিকে দেখো মা সকাল সকাল ঘি ফুটিয়ে রেখেছে, তো ঘিয়ের মধ্যে দেওয়া রয়েছে গোলমরিচ গুঁড়ো। আসলে গোলমরিচটাকে মানে থেতো করে দিয়েছে, পুরো গুঁড়ো করেনি, দিয়ে আর ভালো করে ঘিটাকে ফুটিয়েছে। তো এটা আমাকে এখন খেতে বলছে খালি পেটে, কারণ ঘিটা খেলে গলাটার যে ব্যথাটা সেটাও কমবে। আর ঠান্ডা লেগে গেলে দেখবে মুখের মধ্যে, জিভের মধ্যে জল ফুটে যায়, মানে যেমন ব্রণ হয় ঠিক সেরকম মুখের ভেতরে হয়ে যায়, আর ওইগুলো প্রচণ্ড জ্বালা করে। ঝাল কিছু যদি খাওয়া হয় তো আর তো বলারই নেই, এতটাই জ্বালা হয়। কিন্তু এমনিও নর্মালি কিছু খেলেও খুব জ্বালা করে, তো এই ঘিটা খাওয়ার ফলে সেই জ্বালাটাও কমবে, ঠিকও হবে, আর গলা ব্যথাটাও কমবে। তো ওই কারণে ঘিটা দেওয়া। তো ঘিটা আমি খেয়ে নিয়েছি, তো এখন সময় অনেকটাই হয়ে গেছে, প্রায় 9টা বাজে, তো ব্রেকফাস্টটা করে নিই। তো আজকে মা সকালবেলা ঘুগনি করেছে, তো ঘুগনি দিয়ে মুড়ি খাওয়া হবে। তো ভাই আর আমার জন্য আমি বেড়ে নিয়েছি এ দুটো গামলার মধ্যে ঘুগনি, আর ওই যে দেখলে মুড়ি ছিল। আর তখন দেখলে এই জামা কাপড়গুলো ঘরের মধ্যে মেলে রেখেছিলাম, আগের দিন খুব বৃষ্টি হাওয়াতে জামা কাপড়গুলো ভালোভাবে শুকায়নি। তো এখন দেখছি রোদ বার হয়েছে একটু একটু, তো ওই কারণে জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম। আর এদিকে দেখো মা সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে, রোদটা উঠেছে কিন্তু খুব কড়া। দেখো মা ওখানে রান্নার জায়গার ওপর একটা কাপড় দিয়েছে, আসলে রোদটা গায়ে লাগছে। আর জামা কাপড় আমরা যতই পাখার হাওয়াতে শুকাই না কেন, রোদ্রে না দিলে কেমন যেন একটা গন্ধ ওঠে, ওই কারণেই রোদ্রে একটু দিয়ে দিলাম। আর এখন সময় হয়ে গেছে 1টা, তো দুপুরবেলা দেখো লাঞ্চ করতে বসে পড়েছি। তো দুপুরবেলার লাঞ্চে আজকে রয়েছে ভাত, আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত, তো আমাদের বাগানেরই ঝিঙে, আর রয়েছে বেগুন ভাজা, আর সাথে রয়েছে ডাল। তো এই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু। আজকে এমনিতেও বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আমাদের এখানে আমিষ খাই না, নিরামিষই খায়, ওই কারণে নিরামিষের মধ্যেই তরকারিগুলো রাখা হয়েছে। তো পোস্ত হলে তো আর কিছু লাগেই না আমার। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সময় হচ্ছে 4:30। আর এটা কি বলতো, এটা হচ্ছে গান্ধারী পাতা, আমরা এখানে গান্ধারী পাতা বলি, অনেকে আবার গেন্ধালি পাতা বলে, তো অনেকে অনেক নামে এটাকে বলে, তো আমরা যেটা বলি সেটাই বলছি। তো এটা সর্দি কাশির জন্য খুবই ভালো একটা ওষুধ, ঘরোয়া ওষুধ বলতে পারো। তো এটা এখন মা নিয়ে এলো বাগান থেকে, আমাদের বাগানেই রয়েছে, তো আমি এটাকে ভালো করে বেছে কুচে ধুয়ে নিলাম, এটাকে মা এখন বড়া করে দেবে। এই পাতাটাকে পিঠে করে, বড়া করে, ঝোল করে অনেক রকমভাবেই খাওয়া যায়। পাতাটা খেতেও খুব ভালো, আবার সর্দি কাশির জন্য খুবই একটা উপকারী ওষুধ। তো যত রকমভাবে ঘরোয়া টোটকা করা যায় মা সেগুলো করেই আমার ঠান্ডাটাকে সরানোর চেষ্টা করছে, শরীরটা ভালো করার চেষ্টা করছে, কারণ প্রেগনেন্সির মধ্যে তো অন্য কিছু খাওয়াও যাবে না, কোনো ওষুধও চলবে না, ওই কারণে এই ঘরোয়া টোটকাগুলো করা হচ্ছে। আর এদিকে দেখো আমি এই যে পাঁপড়ের প্যাকেটটা খুললাম, তো পাঁপড়গুলো এখন আমি ভেজে নেব। তো এগুলোকে পাঁপড়ও বলে, আবার অনেকে ললিপপও বলে। তো এগুলো দেখবে ট্রেনেও বিক্রি হয়, খেতে খুবই ভালো লাগে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এগুলো ছেঁকে নেব, কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো এই পাঁপড়গুলো, এগুলো ছাঁকলে পরে আরও বেশি বড় বড় হয়ে যায়, আর খেতে খুবই ভালো লাগে, মুচমুচে হয়।
তো তেলটা একটু গরম হলেই আমি ছাঁকতে শুরু করব। আর বেশি আবার গরমও এটা ছাঁকা যায় না, একটু লো ফ্লেমে করেই ছাঁকতে হয়, নালে আবার ফুলতে চায় না। কিন্তু এই পাঁপড়গুলো আমি দেখছি সবকটা ভালো মতো ফুলছে না, হয়তো কোনোটা ফুলছে কোনোটা ফুলছে না। দেখো এখানে চারটে দিয়েছিলাম, তার মধ্যে তিনটে মোটামুটি ফুলেছে, একটা কিন্তু ভালোভাবে ফোলেনি। তো ওইগুলো ফুলছে না, সেগুলো কিন্তু অতটা ভালো লাগে না, একটু শক্ত শক্ত লাগে। আর এই পাঁপড়গুলো কিন্তু আমি খুব একটা বেশি আনিনি ছাঁকার জন্যে, কয়েকটা এনেছি, কিন্তু দেখবে ছাঁকার পর পুরো থালা ভর্তি হয়ে যায়। আসলে পাঁপড়গুলো বেশ বড় বড় হয় তো ওই কারণে। তো চলো একে একে সব পাঁপড়গুলোই ছেঁকে নিই। তো দেখো এখানে আমার সমস্ত পাঁপড়গুলোই ছাঁকা হয়ে গেছে। আর বললাম না তোমাদের যে এটা দেখবে এক থালা হয়ে যাবে, দেখো এক থালা ভর্তি হয়ে গেছে। কিন্তু এখানে আর একটু হতো বেশি, এই যে দু একটা করে ফোলেনি ভালো করে, এগুলো কিন্তু শক্ত লাগবে। এই যে দেখো এটা দেখাচ্ছি, এটা একেবারেই ফোলেনি, হালকা একটু ফুলে উঠেছে ভালোভাবে, বাকিগুলোর মতো ফোলেনি। তো ওইগুলো খুব শক্ত লাগে। আর এটা দেখো কি সুন্দর ফুলেছে, যে যত ফুলবে তত বেশি খেতে ভালো লাগে, আর যেগুলো ফুলবে না সেগুলো একটু শক্ত শক্ত মতো লাগে। যাই হোক চলো সবাইকে দিয়ে দিই, গরম গরম খেতে এটা বেশি ভালো লাগে। তো পরে আবার দেখা হচ্ছে। পাঁপড়টা খাওয়ার পরে দেখো মা এখানে ওই যে গান্ধারি পাতাটা দেখিয়েছিলাম ওটার বড়া করে এনে দিয়েছে। তো এটা গরম গরমই খেতে হবে, গরম গরম খেলে এটা কাজে লাগবে। তো আমি এখন এটা খেয়ে নেব। আর দেখ কি সুন্দর লাগছে দেখতে, বড়ার মতো করে দিয়েছে। তো আজকে মাকে বলেছিলাম বড়া করতে, ওই কারণে বড়া করেছে, নাহলে এটা ঝোলটা খেলে সব থেকে বেশি তাড়াতাড়ি কাজটা করে। তো যাই হোক চলো আজকের মতো এই পর্যন্তই রাখছি। তোমাদের আজকের এই ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড নাইট।